কারেগার থেকে দুটো গোল হয়ে গেল আর লাইসম্যান মাঠের ভিতরে খেলছে সে পালাচ্ছে তাড়াতাড়ি করে সে ছুটেছে হ্যাঁ, আজকে আমি কভার করবো কালীঘাট ভার্সেস মোহামেডানের যে ম্যাচটি সেই ম্যাচটি কভার করবো। খেলার মাঠে ফ্রিতে পানি দেওয়া হচ্ছে, ফ্রিতে পানি দেওয়া হচ্ছে। প্রতি ম্যাচে আমি একটা কথাই বলে থাকি মোহামেডানের ম্যাচে, যে এই ধরনের সমর্থকরা গাড়ি রিজার্ভ করে আসে, কিন্তু একটা গাড়ি নয়, এরকম একাধিক গাড়ি রয়েছে। ওইদিকে একাধিক গাড়ি রয়েছে যারা গাড়ি রিজার্ভ করে আসে। মোহামেডানের এই ভালোবাসাটা সত্যি খুবই ভালো লাগে। এরা সব সারিবদ্ধভাবে নামছে। আজকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দু দলেই কিন্তু টানা চার চারটি ম্যাচ কিন্তু জিতে আসছে, আর লিগ টেবিলে বেশ ভালো পজিশানেও রয়েছে। আজকে কিন্তু যে জিতবে সে কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু এক নম্বরে চলে যাবে। মোহামেডানের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে, তারা আট ম্যাচে 20 পয়েন্ট পেয়েছে, তো আজকের ম্যাচটা জিতলে তারা কিন্তু টপ করে যাবে। তো আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সুন্দর বল দিয়েছে, ছিল গোল করা। কালীঘাট কিন্তু গোল দিয়ে দিল, গোলকিপারে কিছু ভুল ছিল, হাত থেকে বলটা বেরিয়ে যায়। ও খুব সুন্দর বল হয়েছিল আর খুব সুন্দর সেভ করলো কিন্তু অভিজিৎ, ডেভিড মারলো, অভিজিৎ সেভ করলো। এখন কর্নার হবে, হাইট শট, কিন্তু সেই জন্য হেডটা পেলো না। আর কালীঘাটের এমএসএ কিন্তু সব লম্বা লম্বা ছেলে, মোহামেডানের অনেকটা হাইট শট, সেই কারণে তো বিট করতে পারলো না। মাঠে খেলেই গোল ছিল ভাই, মাঠ কাদা হয়ে আছে না। খুব সুন্দর একটা সুযোগ ছিল ইকুয়ালাইজ করার। বিকাশে খুব সুন্দর টাচ ছিল কিন্তু অন গোল হয়ে গেল। তো কালীঘাটের প্লেয়ারের গায়ে লেগে ঢুকলো, চলো এক এক গোলে। ও অ্যাকচুয়ালি মাঠটা ওই জায়গাটা এতটা নরম হয়ে আছে যে প্লেয়ারের গুলিয়ে ফেলছে, ওই জায়গাটা প্রচুর, কারণ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, মাঠটা একটু কাদা হয়ে আছে, নাহলে কিন্তু 2-1 গোলে এগিয়ে যেতে পারতো মোহামেডান। ও
সুন্দর গোল একটা কিন্তু ডেবিট করে দিল। এই মুহূর্তে মহামেডানের নায়ক কিন্তু ডেবিট, প্রতিটা ম্যাচে যেভাবে গোল করে এগিয়ে দিচ্ছেন ডেবিট। ও জুটিকার পায়ে বল, ও অভিজিৎ মারলো আর অভিজিৎ ছিল, মানে গোলকিপারের নাম অভিজিৎ আর অভিজিতের শট ছিল। কিন্তু এই মুহূর্তে 3-1 গোলে এগিয়ে রয়েছে, দেখা যাক সেকেন্ড হাফে কেমন খেলে, কটা গোল হয়। হাফ টাইমে খেলা শুরু হয়ে গেল, হাতে লেগে কোনো রকম দুটো গোল হয়ে গেল, 3-2 হয়ে গেল, 3-2 হয়ে গেল, মোহামেডান 3 কালিঘাট 2। ওখানে কিন্তু একটা মানে সমর্থকদের মধ্যে ঝামেলা হয়ে গেছে, আমরা দীপেন্দু বিশ্বাসকে চিনি, তিনি নিজে গিয়ে কিন্তু সামাল নিচ্ছে জিনিসটাকে, প্লেয়াররা মানা করছে, তারপরেও কিন্তু ঝামেলাটা চলছে, ঝামেলা চলছে মানে বোতল ছুড়ে ছুড়ে মারছে প্লেয়ারদেরকে। তো মাঠে এই দৃশ্যগুলো সত্যিই খুবই বাজে জিনিস, খুব খারাপ জিনিস, এটা খুব খারাপ লাগে। সেদিনে দেখলাম মোহনবাগান মাঠে ওটা চলছিল, তো এগুলো ভাই মাঠে সত্যিই খুব খারাপ দিক ভাই, টুন ফিটকিরি গালাগালি সব এসব চলে, কিন্তু বোতল ছুঁড়ে মারা এসব প্লেয়ারদেরকে অসম্মান করাটা সত্যিই উচিত নয়। এই দেখতে পাচ্ছ রেফারিকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে দেখতে পাচ্ছ, তো এগুলো ভাই মানে উচিত নয়, খেলার মধ্যে হাত জিত থাকবে, তো এগুলো করো না। সবাই ভালো, সবাই খারাপ হয় না, বা সবাই ভালো হয় না, কিছু কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে, তারা এইসব কাজগুলো করে, আর এইসব কাজগুলোর কারণেই কিন্তু একটা খারাপ ছবি তৈরি হয়ে ওঠে। শেষ হয়ে গেছে।
লাইটম্যান মাঠের ভিতরে খেলছে। এই মুহূর্তে ম্যাচ শেষ হয়ে গেল, ম্যাচের ফলাফল 3-2 হয়ে গেছে। মোহামেডানের উচিত ছিল আরও এক দুটো গোল করার, কিন্তু করতে পারেনি। প্রথমার্ধে যেভাবে ঝলমলে লাগছিল, যতটা অ্যাটাকিং লাগছিল, কিন্তু সেকেন্ড হার্ডে সেইভাবে অ্যাটাকিং করতে পারেনি, আর সেই কারণে কিন্তু গোল পায়নি। আরও গোল হওয়া উচিত ছিল, কারণ অনেক সুযোগ পেয়েছিল গোল করার, কিন্তু গোল করতে পারেনি। এটা কিন্তু বড় ব্যর্থ, কারণ প্রথমার্ধে যেহেতু 3-1 গোলে এগিয়েছিল, সেখানে একটা কালীঘাটের মানে ভালো পাসিং করে গোল করেছে, গোলকিপারের একটা ভুল ছিল, প্রথম গোলটাও গোলকিপারের ভুলেই গোল হয়েছে। তো যাই হোক, ম্যাচের 3 পয়েন্ট তুলতে পেরেছে, আর আজকের ম্যাচ মোহামেডান ম্যাচ জিতে কিন্তু লিগ পয়েন্টে কিন্তু 1 নম্বরে উঠে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ব্লগের জন্য।